মৌবৌদি হয়ে সকলের মনে হইচই করতে আসছেন প্রিয় অভিনেত্রী মনামী ঘোষ। এই কথা ইতিমধ্যে অনেকে জেনে ফেলেছেন, এই খবর নিজেও দিয়েছেন মনামী। কিন্তু এই খবর দেওয়ার পাশাপাশি তার জীবনের খুব কঠিন মুহূর্তের কথা জানালেন সকলকে। 22 দিন ধরে করোনার বিরুদ্ধে লড়াই চালিয়েছেন মনামীর মা তমসা ঘোষ, এবং সেই কথাই নিজে সোশ্যাল মিডিয়ায় লিখলেন মনামী। বাড়িতে থেকে নয়, হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তার মাকে, আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। মনামী সেই সময়ে কখনো হাসপাতালের বাইরে, কখনো আইসিইউ এর বাইরে, কখনো আবার বাড়িতে রাত জেগে মায়ের এই লড়াইয়ে জেতার প্রার্থনা করে চলেছেন। এই সময়টা কেউই জানতেন না মনামীর কথা। আসলে এই লড়াইটা একাই চালিয়েছেন মনামী, এবং সঙ্গে ছিলেন তার কিছু বন্ধুরা, ছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, তার বন্ধু সৈকত বারুই, অনিন্দিতা রায়চৌধুরী সহ আরও অনেকে। তাদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন মনামী। তবে এই কঠিন সময় পেরিয়ে যুদ্ধ জয় করেছেন মনামী এবং তার পরিবার। মনামী সুস্থ থাকুক, তার মা তমসা ঘোষ সুস্থ হয়ে উঠুক সম্পূর্ণ। টলিউড ফোকাস কলকাতার তরফ থেকে রইল এই শুভকামনা। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।